ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার সিবিআই এর আজ বোলপুর আদালতে তোলা হয় অভিযুক্তকে। ভোট ফলাফল প্রকাশ হবার পর হিংসা শিকার হয়েছিল গৌরব সরকার ইলামবাজার গোপালনগরের যুবক। দোসরা মে হত্যা করা হয়েছিল ওই যুবককে। প্রথমে ইলামবাজার থানাতে মোট 24 জনের নামে অভিযোগ দায়ের হয়। এই প্রথমবার বীরভূম থেকে ভোট পরবর্তী হিংসার অভিযুক্তকে আটক করেছে সিবিআই। অভিযুক্তের নাম ভনা মির্ধা, বয়স 27। এই ঘটনায় 6 অভিযুক্তকে ইলামবাজার থানা প্রাথমিক গ্রেপ্তার করেছিল, কিন্তু তারা জামিনে আছে। আজ দুপুর 2 নাগাদ বোলপুর আদালতে অভিযুক্তকে পেশ করে সিবিআই এর 5 সদস্য ও সিবিআই এর 2 আইনজীবীরা। অভিযুক্তের আইনজীবী সিদ্ধার্থ চট্টোপাধ্যায় জানান, অভিযুক্তকে হুগলি শেওড়াফুলি থেকে আটক করা হয় 12 সেপ্টেম্বর রাতের দিকে। অভিযুক্তের নাম 23 নম্বরে রয়েছে অভিযোগ তালিকায়। সিবিআই এর তরফে পিছি চাওয়া হয়েছিল 5 দিনের জন্য, বিচারক 4 দিন মঞ্জুর করেছে। অভিযুক্ত এখন সিবিআই হেফাজতে। 17 সেপ্টেম্বর ভনা মির্ধাকে আদালতে পেশ করা হবে। বীরভূমের বোলপুর থেকে ক্যামেরায় মৃন্ময় লাহিড়ির সঙ্গে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজ হিতোষ। মানে সিবিআই অন দ্য বেসিস অফ ডাব্লিউ এর বেসিসে একজনকে অ্যারেস্ট করে, যার নাম হচ্ছে ভনা মির্ধা অ্যালায়াস দিলীপ মির্ধা, আজকে ওকে অ্যারেস্ট করে প্রোডাকশন করে পিসি পেয়ার করেছিল 5 ডেজের। আফটার হিয়ারিং লার্নেড কোর্ট কনসিডার করে 4 দিনের পিসি অ্যালাউ করে। 302 গোপালনগরে সৌরভ সরকার মার্ডার কেস, গৌরব সরকার 5 দিনের পিসি পেয়ার করেছিল, তার অন দ্য বেসিস অফ হিয়ারিং 4 দিনের পিসি অ্যালাউ। আজকে কোথায় থেকে ওকে ধরা হয়? হুগলি থেকে, সেটা শেওড়াফুলি। গোপালনগর চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তু দোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএ সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।